হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে সানবীর বার্থডে পার্টি। তো আমরা সন্ধেবেলা যাব, আর নাসিম এখন দুপুরের টাইম, এটা ও ট্রাই করে দেখছে যে কোনটা পরলে ভালো হয়। ও বলছে ভেতরে জ্যাকেটটা পরবে না, শার্টের ওপরই ব্লেজারটা পরে নেবে। তো এদিকে আমিও কম জানি না কী কী পরবো দেখছি। আর এই চকরটা আমার হাজবেন্ড আমাকে আয়ান যখন পেটে ছিল 9 মাসের সাদে গিফট করেছিল, আমার খুব পছন্দের গয়না ওটা। আর এই লং হারটা পরবো তার সাথে, আর এই আংটিগুলো। তো মধ্যের আঙুলের যে আংটিটা আছে ওটা পুরনো, কিন্তু দুপাশের আংটি দুটো নতুন, এই প্রথমবার পরলাম। এটা হচ্ছে সন্ধ্যা টাইম, তো দুজনাই রেডি হয়ে গেছে, কিন্তু ওর পাপা এইমাত্র এলো, রেডি হতে সময় লাগবে, তাই নাসিমকে আগে রেখে আসবে, তারপর আমি আয়ান ওর পাপা যাব। তা আয়ান অ্যাকচুয়ালি অনেক আগে থাকতেই রেডি হয়ে বসে আছে, আর ওর ধৈর্য হচ্ছে না, আর আমাদের লেটের জন্যই ছেলেটার মনটা খারাপ হয়ে যাচ্ছে আর কি। তো এইমাত্র আমরা এলাম, আর আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, একবারে শেষের দিকে এসে পৌঁছেছি, কেক কাটা সব হয়ে গেছে, আর আমারও লেট হয়েছে, আমার শাড়িটা পরতে লেট হয়েছে অনেকটাই। তো এরপর ছবি তুলে তারপরে আমরা যাব খাওয়া দাওয়ার দিকে, আর খাওয়া দাওয়ার একটু ভিডিও বানাতে বললাম নাসিমকে, এই ভিডিওটা নাসিমই বানিয়ে দিয়েছে। আর খাওয়া দাওয়াতে ভেজ ননভেজ সবই ছিল, তো আমি ঠিকঠাক খেতে পারিনি, কেন জানি না আমার হাজবেন্ডের প্লেট থেকে একটু একটু করে নিয়ে খেয়েছি আর কি। তো আমার সাথে কি হয়, আমি যখন অনুষ্ঠান বাড়িতে থাকি, বিয়ে বাড়িতে যাই হোক না কেন, আমি যখন যাই তখন বেশি খেতে পারি না, যখন ঘরে আসি এত খিদে পেয়ে যাই, মনে হয় একটু খেলে ভালো হতো এরকম মনে হয়, কিন্তু সেই জায়গাতে আমার বেশি খিদেই পাই না, কেন জানি না সবসময়তেই এমন হয়। তো আমার মতো কার কার হয় একটু কমেন্ট করে জানাবেন। তো এখন সব বাচ্চাগুলো ডান্স করছিল, বেশ ভালোই লাগছিল, আর অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হলো, যাদের সাথে অনেক দিন দেখা হয়নি তা সেসব ফ্রেন্ডদের সাথে দেখা হলো, গল্প হলো, বেশ ভালোই লাগছিল। আর এদিকে নাসিম, অঙ্কুশ ওর ফ্রেন্ডদের সাথে সব একটু ফটো তুলছিল, আর এদিকে আয়ান ফটো তুলবে না, নাসিম জোর করে একটা তুললো। আর এই যে এখানে বসে আছে, একটু ভালো করে ছবিও তুলবে না, কিছুই নয়, কারোর সাথে কথাও বলবে না। আর এই যে সম্পায় ড্রেসটা পরেছে, বেশ ভালোই লাগছে ওকে। এখন সব বাচ্চাদের নিয়ে ছবি তুলছিল, আর আয়ান তুলতেই চাইছিল না, এখনও চুপচাপ বসে আছে দেখে একটু ছবি তুলে নিলাম। আর এখানে সিদ্ধান্ত আয়নার সাথে একটু কথা বলছে, ও বলছে আমাকে চিনিস, আমি সিদ্ধান্ত দাদা। তা আয়ান একটু দূর দূর ভাগে তাই আর কি বলছে। আর সিদ্ধান্ত শম্পা দুই ভাই বোন, দিদির এক ছেলে এক মেয়ে। আর সানবীর ভিডিও বানাতেই পারিনি, কেননা ও এত ভিড়ের মধ্যে মানে সবসময় কান্না করছে, ঠিকঠাক ছবি তোলার জন্য দাঁড়াচ্ছে না। আর এখানে সবাই মিলে একটু ফটো তুলছে আর কি বড়রা। এবার হচ্ছে সবাই মিলে স্টেজে উঠে একটু ছবি তুললো, ছবি তো স্মৃতি এগুলোই রয়ে যায়। আর এদিকে আমার আয়ান বাবু নিজের নিয়ে ব্যস্ত, ও একটা বেলুন পেয়েছে সেটা নিয়ে খেলছে, তো বেশি কিন্তু ঝামেলাও করে না, কোথাও গেলে চুপচাপ বসেই থাকে। আর এখানে আর কি যারা গাইছিলেন তারাই রিকোয়েস্ট করলো যে লাস্টে সবাইকে একটু ডান্স করতে হবে, আমরাও লাস্টে একটু আনন্দ করতে চাই সবাই মিলে। তো সবাই কি পারফেক্ট নাচতে পারছে তাও নয়, মানে এনজয়টা আনন্দটাই সবার কাছে আগে, সবাই মিলে একটু এনজয় করছে, সবাই মিলে ডান্স করছে, এটাই সবাই আনন্দ পাচ্ছে। আর আমরা দেখছিলাম, আমাদের দেখেও ভালো লাগছিলো, আনন্দ লাগছিলো।
তো বাংলা থেকে শুরু করে হিন্দি গান সব রকম গানই হচ্ছিল, সবাই মিলে খুব ডান্স করেছে, মেন কথা খুব এনজয় করেছে, এটাই সব থেকে বড় কথা, ভালোই কাটলো আমাদের। তো এইমাত্র আমরা ঘরে এলাম, এখন প্রায় 12:30 বাজে। তো আয়ানের জন্য এই শ্যুটা এনেছে, তো ওকে হোয়াইট কালারটা পরাতাম, তো এটা নতুন এনেছে বলে এটাই পরিয়ে দিলাম, বেশ ভালোই লাগছিল। একটা রিটার্ন গিফট পেয়েছি, ওটা পরের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বাই বাই।